হাগরিকার কারণে একটা কবিতা, 20 অক্টোবর 1997। মরাম, আজি 20 অক্টোবর, ডাইরেক্ট টিকিট হলো। আজি তুমি আহিছিলা আর চিড়িয়াখানা যাওয়ার প্রস্তাব দিছিলা। আজি হোস্টেলত মই মদ খোৱাৰ কথা, মার্কসর দরে ভাষণ দিয়ার কথা তুমি কইছিলা, তেন্তে পান বজাৰলৈ যাম দিয়া, মুরগির ঠ্যাং চুহিম শুকান রুটির লগত। মই কৈছিল টকোবাড়ি যাম, তাত হুসেন মিয়াই নপাম পাতিছে, বৈশ্যা রমারও তাতেই আস্থান। তুমি সুধিছিলা তুমি রমার কথা কেনেকৈ জানা। মই কৈছিল একেই ক্ষুধা আমার সহসর, সেইফালৰ পৰা তাই মোৰ পূজনীয়া। 29 অক্টোবর 1997, মোৰ তুলিকাৰে বোলাই বোলাই তোমাক সজাই থলো চিত্রশালার, চিত্রশালার পার ভাঙি এজাক সংযমৰ বাহিৰৰ এন্ধার, সোমাই আহিয়ে তোমার রেখায় রেখায় সিহঁতৰ সোমা। তোমারনো এনে কি রাগী, ময়ো বলিয়া সেই বা লাগে। রোবা রোদেরে আকো তোমাক, রোবা জোনাকেরে আকো তোমাক, রোবা মোর হৃদয়ের চিত্রশালাত সজাই থাও তোমার, মোর দুঃখর কামিজ হি তুমি বেহেলার নাচি থাকা সুর নে সুহুরি। 3 নভেম্বর 1997, আজি তোমার চকুত ওলমি আছিল অভিমানী বরষুণে, যাক আমার প্রেমর দলঙর তলে দি বই গেছে আবেগর অসংখ্য শূন্য ঢল। কানিমণিপুরত তুমি চরাইর ঠিকনা সুধিছিলা, মই জানিছিল অনুবাদ করবলে চরাইর গান আর বেলির হেঙুলিয়া। রোদর পখিলাবুর উড়ি যার পাছত লাজুকি চরাইবরে তোমার কারেঙলে আহিছিল কোরাস এটা গাবলে। তুমি মোক সেউজীয়া পাহাড় এটা বলে ভাবিছিলা আর মেঘ হয়ে শুই যাব খুঁজেছিলা। মই কিন্তু ডাকওয়ালক চরাইর ঠিকনা নিদিছিল, কেন চিঠি পড়ি পড়ি মই আছিল ক্লান্ত।